প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বাংলা ইন্ডাস্ট্রি বোঝাতে এই একটা নামই যথেষ্ট। 8 থেকে 80 সকল দর্শককে তিনি বহু ছবি উপহার দিয়েছেন। বাংলা সিনেমা প্রেমীদের মনে আলাদাই জায়গা রয়েছে তার। দর্শককে উপহার দিয়েছেন 100-এরও বেশি ছবি। ক্রমাগত তার খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। কিন্তু তার মেয়ে প্রেরণা চট্টোপাধ্যায়কে কি কেউ চেনেন? আজকের ভিডিওতে জানাবো প্রসেনজিতের মেয়ের সম্পর্কে, যে রূপে গুণে বলিউডের নায়িকাদেরকে হার মানাবে। তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। প্রসেনজিতের সঙ্গে তার প্রথম স্ত্রী দেবশ্রী রয়ের বিবাহ বিচ্ছেদের পর প্রসেনজিতের সঙ্গে বিয়ে হয় অপর্ণার। প্রসেনজিত ও অপর্ণার একমাত্র কন্যা সন্তান প্রেরণার জন্মের পর প্রসেনজিৎ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। অর্পিতা পালের সঙ্গে সম্পর্কের জেরে প্রসেনজিত ও অপর্ণার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। প্রসেনজিতের কন্যা প্রেরণা সম্প্রতি প্রকাশ্যে এসেছেন, আর সেখান থেকেই জল্পনা শুরু। তবে কি অভিনয় জগতে পা রাখতে চলেছেন প্রেরণা? আর রাখবেনই না ভাই কেন, সে টলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির মেয়ে। আর তাই অভিনয় জগতে তার প্রবেশের ব্যাপারটি খুব একটা আশ্চর্যের বিষয় বলে মনে হয় না। প্রসেনজিৎ চ্যাটার্জির কন্যা প্রেরণা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ সক্রিয় থাকেন। তাকে প্রায়ই দেখা যায় তার ইনস্টাগ্রামে বিভিন্ন পোশাকে বিভিন্ন স্টাইলে ফটোশ্যুট করে তার ছবি আপলোড করতে। তার এই অভিনব স্টাইলে তিনি টলিউড তারকাদের থেকেও কোনো অংশে কম নয় বললেই চলে। তিনি তার অনুগামীদের জন্য সোশ্যাল মিডিয়ার তার সব কিছুই আপডেট দিয়ে থাকেন। তার সোশ্যাল মিডিয়ার আপডেট থেকে জানা যায় তিনি জাপানি খাবার খেতে খুব পছন্দ করেন। এছাড়া তার বিভিন্ন বিষয় সম্পর্কে আপডেট তিনি তার অনুগামীদের জন্য তার সোশ্যাল মিডিয়ায় আপলোড করে থাকেন। তবে এর আগে তাকে আমরা খুব বেশি ক্যামেরার সামনে দেখিনি বললেই চলে। তবে কি খুব শীঘ্রই প্রেরণা চ্যাটার্জি প্রবেশ করতে চলেছেন অভিনয় জগতে? তাহলে কি টলিউডে দেখা যাবে নতুন মুখ? বর্তমানে নেটিজেনদের মধ্যে থেকে উঠে আসছে এই প্রশ্ন। যদিও এই সব প্রশ্নের উত্তর এখনও পাওয়া যায়নি, তবে আশা করা যেতেই পারে খুব শীঘ্রই হয়তো আমরা প্রসেনজিৎ চ্যাটার্জির মেয়ে প্রেরণা চ্যাটার্জিকে দেখতে চলেছি বড় পর্দায়। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর ভিডিওটিতে একটি লাইক দিন। ধন্যবাদ সবাইকে।